আমার মুসলমান আসেন বাবা মায়ের উপর সন্তানের অধিকার হচ্ছে বাবা মা তাদের সন্তানদেরকে প্রশিক্ষণ শিক্ষা দিবে নে কামলের অভ্যাস করে তুলতে হবে আর সব ধরনের অন্যায় অস্থিরতা থেকে সন্তানকে বাঁচাতে হবে সাত ছয় নম্বরের সন্তানের উপর বাবা মায়ের উপর সন্তানের অধিকার হচ্ছে বাবা মা তাদের সন্তানকে সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা দেওয়ার দুইটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হচ্ছে সন্তানকে তাও হিদ শেখাতে হবে সন্তানকে কোরআনে ক্যারিম শেখাতে হবে সন্তানকে হালাল হারাম চিনাতে হবে প্রত্যেকটা বাবা মায়ের উপর এটা হচ্ছে সন্তানের অন্যতম অধিকার এই অধিকার প্রত্যেকটা বাবা মায়ের আদায় করার দরকার আছে না না জামিয়া মাদানি আঙ্গোরা মোহাম্মদপুর বিয়ানীবাজার সিলেটের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী বার্ষিক জলসার প্রথম দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধেয় ভাজন সভাপতি সাহেব উপস্থিত আমার সরেতাজ তাজ আমার সরেতাজ আসাতিজায় কেরম জাতির কাণ্ডারে ওলামাই কেরম আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ান এজম কলিজার টুকরা যুবক এবং তরুণ ভাইয়েরা স্নেহের ছোট ভাই পত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত বিভিন্ন এলাকা থেকে আগত সর্বস্তরের দিনদার হিদি জনতা মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে পর্দার আড়াল থেকে শুনতেছেন সম্মানিতা শ্রদ্ধা শরীফা মা এবং বোনের সর্বপ্রথম আল্লাহরব্বল চালালের জালালের আজিমুসান দরবারে লক্ষ কোটি শুকুর এবং সুজুদের হাদিয়া যে আল্লাহ সুবাহ বড় দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের সবাইকে আজকের এই জান্নাতি বাগানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের তাও ফিকটুকু ভিক্ষা দিয়েছেন এজন্য মনিবের কাছে শুকুর হচ্ছে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি এবং ভালোবাসা উজাড় করে কালীমাতু শুকুর পরে নিচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদী আমরা সকলেই প্রশংসা করলাম কার পাকের নাম যদি আর একটু জুড়ে নেই আমাদের কি কোনো লস হবে আল্লাপাকের নাম নিলে লাভ না লস কথা আল্লাপাকের নাম নিলে লাভ না নাই শরীরের সমস্ত শক্তি উজাড় করে ডাক দিয়ে বলুন আমাদের আওয়াজ করে ডাক দিয়ে বলুন আমাদের মালিককে মুসলমানদের ইমানের আওয়াজটা আস্তে আস্তে হবে না জুড়ে জুড়ে হবে আজকে গোটা পৃথিবীতে কাফির মুশিক ইহুদি খ্রিস্টানদের হাতে মুসলমানরা নির্যাতিত হচ্ছে বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানরা আজকে ইসরায়েলি হানাদার বাহিনী দখলদার সন্ত্রাসবাদের হাতে আজকে নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত আপনার আমার ভাই বোনদেরকে তারা নির্বিচারে শহীদ করতেছে গোটা পৃথিবীর মুসলমানদের কলিজার মধ্যে আগুন জ্বালাইতেছে কথা বলেন ঠিক কিনা এজন্য মুসলমানরা বর্তমান সময়ে মুসলিম পরাশক্তি দেশ যেইগুলা এইগুলা আজকে ঐক্যবদ্ধ হতে পারতেছে না আপনারা জানেন ইসরায়েলের পাশে আছে যুক্তরাষ্ট্র তারা বলেছে যে আমরা ইসরায়েলের সমর্থন করি সমর্থন করি এই কথা বলে কিন্তু তারা বসে থাকে নাই তারা সৈন্যবাহিনী পাঠাইয়া দিছে সাজোয়া যান পাঠাইয়া দিছে মিজাইল তৈরির জন্য লক্ষ কোটি ডলার তারা পাঠাইয়া দিছে কথা বলেন ঠিক না বে ঠিক কিন্তু মুসলিম পরাশক্তিগুলো আমরা ফিলিস্তিনিদের পাশে আসি বিবৃতি দিয়েই মুখে কুলুপাইটা বৈশা আছে পরিষ্কার বাসায় আজকে বলে দিতে ছয় পৃথিবীতে যত মুসলিম পরাশক্তি আছে মুসলিম পরাশক্তিগুলো যদি আজ ঐক্যবদ্ধ হতে পারে ঐক্যবদ্ধ হইয়া ফিলিস্তিনি মুসলমানদের পাশে আর্থিকভাবে অস্ত্রদিয়া সার্বিকভাবে যদি তারা সাহায্য সহযোগিতার হাত বাড়ায়া দেয় পৃথিবীর মানচিত্রে ইসরায়েল নামক কোন দেশের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা হে किसकी এ জুরআত কে মুসলমান কো ঠুকে ہے کس کی یہ جرعت کے مسلمان کو ٹھوکے حریت افکار کی نعمت ہے خدا داد قرآن کو بازی چاہے تعویل بنا کر چاہے تو خود اکتازہ شریعت ات کر ایجاد مسلم کو جو ہے ہند میں سجدے کی اجازات نادا یہ سمجھتا ہے کہ اسلام ہے آزاد ہے مملکت ہند میں ایک طرفہ تماشا ইসলামে হে মাহবুস মুসল আজাদ আমরা দোয়া করি আল্লাহ রব্বল ইজল জাল যেন ফিলিস্তিনি মুসলমানদেরকে ওনার কুদরত দ্বারা যেন সাহায্য করেন নুসরত করেন পরেন আমিন আর একটু মোহব্বতে পড়েন আমিন সম্মানিত শুধু আমি কোরআনে ক্যারিমের ছোট্ট এখান আয়াত সুরতুল আনফালের আঠাশ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি নবী করিম সাল্লহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি তেলাগাতকৃত আয়াত এবং আমার পঠিত হাদিসকে সামনে রেখে মা বাবার উপর সন্তানের যেই হক এই হকটাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রব্বুল ইজত জালাল যেন কোরআন সুন্নার আলোকে মা বাবার উপর সন্তানের কি হক সেটা যেন সত্য সঠিক কথাগুলো আমার জবান থেকে বের করে দেন আমাদের সবাইকে জেনে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন পরেন আমিন আর একটু আওয়াজ করে পড়ি আমিন সম্মানিত আমার সুদী আমরা অনেক সময় সন্তানের উপর মা বাবার কি হক আছে এই আলোচনা শুনি কিন্তু মা বাবার উপরে যে সন্তানের কিছু হক আছে সন্তানের কিছু পাওনা আছে এই আলোচনা আমরা প্রায় কম শুনি এজন্য আপনি যদি চান আপনার যখন বয়স হয়ে যাবে আপনি যখন বয়স্ক হয়ে যাবেন বা আপনার সন্তানটা আপনার হেদমত করবে আপনার সেবা করবে আপনার কথা মতো চলবে আপনার সন্তানটা সুসন্তান হবে এটা এই দেশের এই পৃথিবীর প্রত্যেকটা বাবা মাই চায় কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা বাবা মা সন্তানদেরকে নিয়ে বড় পেরেশান যে আমার সন্তানটা কিভাবে মানুষের মতো মানুষ হবে আমার সন্তানটাকে কিভাবে মানুষের মতো মানুষ বানাতে পারি এটা নিয়ে পেরেশানির কোনো শেষ নাই পেরেশানি করতে করতে সন্তানের জন্য টাকা পয়সা উপার্জন করার জন্য সন্তানের সুখের জন্য বাবা মা হারাম পথেও চলে যায় হারাম পথে কামাই করে নামাজ ছেড়ে দেয় এইরকম বাবা মা আসে না নাই কথা বলতে হবে আপনারা এইরকম বাবা মা আসে না নয় এজন্য আসেন আজকে আমরা জানব যে বাবা মায়ের উপর সন্তানের কি হক আছে কি অধিকার আছে সম্মানিত সুদী আমি আজকের আলোচনায় বাবা মায়ের উপর সন্তানের দশটা হকের কথা বলব যেরকম কয়টা দশটা হকের কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে যদি শুনেন আশা করছি এখান থেকে কিছুটা হইল। আমি সর্বপ্রথম এরপরে আপনারা লাভবান হতে পারি পাক আমাদের সবাইকে কবুল করেন পরেন আমিন আর একটু মহাব্বতে আওয়াজ করে পড়েন আমিন সম্মানিত সুধি মা বাবার উপর সন্তানের প্রথম হক হচ্ছে সন্তান যখন এই পৃথিবীর জমিনে আগমন করবে সন্তান ছেলে হোক মেয়ে হোক সুক্রিয়া আদায় করতে হবে কার একটা আওয়াজ করে বলতে হবে সুক্রিয়া আদায় করতে হবে কার পাকের সুক্রিয়া আদায় করতে হবে অনেক বাবা মা এমন আছে কন্যা সন্তান জন্ম হইলেই তাদের কপাল কুচকে যায় তাদের চেহারা কালো হয়ে যায় এরকম বাবা মা আসে না নাই এরকম বাবা মা আসে এটা পাকের কথা আল্লাহ পাক বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যখন নাকি তাদেরকে কন্যা সন্তান জন্ম হওয়ার সুসংবাদ দেওয়া হয় আল্লাহ পাক সুসংবাদ বলতেছেন আল্লাহ পাক কি বলতেছেন সুসংবাদ বলতেছেন যে যখন নাকি তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় জাল্লা ওয়াজহুহু মুসওয়াদাম ওয়া হুয়া তাদের চেহারা কালো হয়ে যায় তাদের কপাল কুচকে যায় জুরে এখন ঠিক না ঠিক কিনা এজন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক এটা কার দান কথা قلنا কেন এটা কার দান ইয়া হবু লিমাইয়্যাশাউ ইনাসা ওয়া ইয়াহবু লিমাইয়্যাশাউ যুকুর আল্লাহ পাক যাকে চান সেলেমে সেলে দান করেন যাকে চান মে দান করেন সেই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের কাছে নাই সেই ক্ষমতা স্বয়ং আল্লাহ পাকের কাছে কথা বলেন ঠিক কি আমার মুসলমান ভাইরা বর্তমান সময়ে আমরা মেয়ে সন্তানের জন্ম হওয়াকে নিজেদের জন্য অপমান মনে করি আমরা নিজেদের জন্য বুঝা মনে করি আমার আগে শাইখুল হাদি সাল্লামা মঞ্জুর ইসলাম ফিন্দিদা আমার পারকা থমুল্লা আলিয়াও বিষয়টা নিয়ে কিছু কথা বলেছেন আমি আপনাদের সামনে শুধু এইটুকুই বলতে চাই যে মে সন্তানের বাবা হওয়া এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বাবা মায়ের জন্য রহমত নবী করিম সাল্লাহ আলাইকুম আসাল্লামের সাথ করেছেন من كان له ثلاث بنات وفي رواية البلتان فصبر عليهن فأطعمهن وسقاهن وكساهن من جدته كن له حجابا يوم القيامة من النار نبي كريم صلى الله عليه وسلم ارشاد كوري আল্লাহর যেই বন্দাবন্দির দুইটা মেয়ে সন্তান হবে অথবা তিনটা মেয়ে সন্তান হবে সে যদি পাকের ফয়েসালার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাকের ফয়সলার উপর যদি সে খুশি হয়ে যায় মেয়েদেরকে যদি উত্তম ভাবে লালন পালন করতে পারে মেয়েদেরকে যদি ভালো পোশাক পরাইয়া ভালো খাবার খাওয়াইয়া দিনদারিতা শিক্ষা দিয়া দিনদার পাত্রের হাতে যদি তুলে দিতে পারে কেয়ামতের কঠিন ময়দান মুসিবতের সময় সেই দিন যদি আল্লাহ পাক না করুন বাবা মায়ের হাতে জাহান্নামের বেরি লেগে যায় আমার নবীজির ارشاد করে জানাইয়া দেন এই দিনদার মেয়েরা কিয়ামতের দিনে বাবা মা আর জাহান্নামের মাঝখানে পর্দা হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন আল্লাহু না আল্লাহু আকবার তাহলে মেয়ে সন্তান যদি আপনার আমার হয় তাহলে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ আল্লাহ পাকের পক্ষ থেকে উত্তম ফয়সালা এজন্য যাদের মেয়ে সন্তান হবে তারা মন কালো করার কোনো মানে হয় না তাদের খুশি হওয়ার দরকার আছে না নাই আরেকটা আওয়াজ করে বলুন আছে না নয় মনে রাখবেন ইসলাম এই পৃথিবীতে এসেছে আগে ইসলাম এই পৃথিবীতে আসার আগে আমার আগে হুজুর বলে গিয়েছেন নারী জাতির কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না নারী জাতিকে নিজেদের জন্য অপমানজনক মনে করা হয়তো জীবন্ত কবর দিয়ে দিত ইসলাম এসে নারী জাতির সম্মানকে

قيل له ادخل الجنه من اي ابواب الجنه যদি এক নম্বরে পাস ওয়াক্তের নামাজ সঠিকভাবে যদি আদায় করতে পারে ওয়াসাওমাত শাহরাহ রমজাল মাসের রোজাগুলো যদি সঠিকভাবে রাখতে পারে ওয়াহাফিজাত ফরজাহ লজ্জাস্থানের যদি হেফাজত করতে পারে ওয়াতাবাত যাওজাহ স্বামীর যদিও অনুগত হইতে পারে কেইলা লেখা দেখুনিল কে কটিল ময়দানে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত বান্ডিদেরকে ডাক দিয়ে বলবেন ও দেখনিল জাল্লা মিন আইয়া বুয়া বিল জাল্লা ও আমার বান্দি আজকের এই দিনে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের আটটা দরওয়াজাকে খুলে দিয়েছি তোমার যেই দরওয়াজা ইচ্ছা হবে আমি আল্লাহ তৈরি জান্নাতে প্রবেশ কর সুবহানাল্লাহ হর লাহজা হে মুমিন কি নো ঈশান নো ইয়ার হর লাহজা হে মুমিন কি নো ঈশান নো ইয়ার گفتار میں کردار میں اللہ کی برحان গফাদি ইয়াকাহারি ওয়া কুদ্দুস ওয়া জাবরুত ইয়ে চার আনাসির হে তু বান তাহি নারী জাতির সম্মান বাড়াইছে কুরআন নারী জাতির সম্মান বাড়ায়া দিছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাধ্যমে নারী জাতিকে সম্মানের সুউচ্চ করে আরোহণ করে দিয়েছেন কথা বলেন ঠিক না আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছে আমি বলি এরা বুদ্ধিজীবী না এরা হচ্ছে বুদ্ধি প্রতিবন্ধী এরা বলে ইসলাম পর্দার বিধান দিয়া ইসলাম নারীদেরকে বোরকা পরার আদেশ দিয়া নারীদেরকে ঘরের ভিতর বন্দি কইরা রাখছে আমি বলতে চাই যেই সময়ে নারীদের কোনো সম্মানের মর্যাদা ছিল না নারী জাতিকে নিজেদের জন্য অপমানজনক মনে করা হইতো ইসলাম এসে নারী জাতির সম্মানের মর্যাদা বাড়াইছে তোমরা যারা আজকে নারী জাতিকে ইসলাম সম্মান দেয় এই সমস্ত কথা বলো এদের আসল উদ্দেশ্য হচ্ছে আমার আপনার মা বোনদের পর্দার বিধানকে লঙ্গ করিয়া তাদেরকে জাহান্নামের রাস্তায় চালিত করা এই দেশে অসংখ্য গণিত ওলামায়াম আছেন যতদিন পর্যন্ত এই দেশে কলাম থাকবে মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে পুরাণের বিরুদ্ধে কেউ কথা বলবে ইসলামের বিধান পর্দাকে কেউ বিশুদ্ধার করবে আমাদের শরীরে এক বিন্দু থাকতে মানতে পারি না কথা বলেন ঠিক কিনা হে জিন ہے hey, زند... hey, زندہ فقط وحدت افکار سے ملت ہے hey, زندہ فقط وحدت افکار سے ملت وحدت ہو فنا جس سے وہ الہام بھی الحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کام یہاں عقل خدا داد اے مرد خدا تجھ کو وقوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کر तलवार बकट होके निकल मैदान ए आसीर दुश्मन के লাগা तू लगा नाराए तकबीर दुश्मन के मुक़ाबले तू लगा नाराए तकबीर তাহলে বাবা মায়ের উপর সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে সন্তান ছেলে হোক মেয়ে হোক বাবা মা সর্বাবস্থায় শুকরিয়া আদায় করবে কার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বাবা মা সন্তানের ডান কানে আজান বাবা অথবা যে কেউ সন্তানের ডান কানে আজান এবং বাম খানে একামত দিতে হবে হাদিস শরীফের বর্ণনা নবিকারিম সাল্লাল্লাহ হোৱালে হিউসাল্লাম আজ জানাফি উজুনে হাসান নদী আল্লাহ হোয়ানহু হেই না বলে দা তুহু ফাতিমা ফাতেমা নদী আল্লাহ হোয়ান হা যখন নাকি হাসান নদী আল্লাহ হোৱাহুর জন্ম হল নবিকারিমসাল্লাহ্সাল্লাম হাসান নদী আল্লাহ ওয়ানহুর ডান কানে আজান দিয়েছেন বাম খানে একামত দিয়েছেন বলে না লা হুয়াক দুই নম্বর অধিকার হচ্ছে বাবা মায়ের উপর সন্তানের অধিকার দুই নম্বরে হচ্ছে সন্তানের বয়স যখন সাত দিন হয়ে যাবে সন্তানের আকিকা করতে হবে ছেলে হইলে দুইটা খাসি মেয়ে হইলে একটা খাসি সন্তানের আকিকা দিয়া সন্তানকে আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচায় রাখার দায়িত্ব মা বাবার আসে না নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন كل غلام رهينه بحقيقته تُصْبَحُ عنه يوم سابعه প্রত্যেক সন্তানের জন্য আকিকা করা হচ্ছে জরুরি তার মা বাবা সন্তানের বয়স যখন সাত দিন হয়ে যাবে সেই সন্তানের জন্য আকিকা করার দরকার আছে না না যদি সাত দিনে না পারেন তাহলে চোদ্দো দিন চোদ্দো দিনে না পারেন তাহলে একুশ দিন অথবা এরপরেও যদি না পারেন যে কোনো একদিন সন্তানের আকিকা করতে হবে এটা হচ্ছে বাবা মায়ের উপর সন্তানের অধিকার কোন লভ এক তিন নম্বর হচ্ছে বাবা মা সন্তানের সুন্দর একটা নাম রাখবে এটা সন্তানের অধিকার বাবা মায়ের উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাউলিতা লাহু ওয়া আলফাল যাদের নাকি সন্তান জন্ম হবে ছেলে হোক মেয়ে হোক সন্তানের জন্য সুন্দর একটা নাম উপহার দেয়া বাবা মায়ের দরকার আছে না নাই কথা건 আছে না নাই আজকে বড় বলতে হয় মুসলমান ছেলের সন্তানের এমন নাম আফসুসের বাবা মা রাখছে যে এইটা মানুষ না কুকুর কারণ ওই ইউরোপ আমেরিকায় মানুষেরা কুকুরের যেই নাম রাখে তার মুসলমান বাচ্চার এই নাম নামরাইটা দিছে এরকম মুসলমান সমাজে আছে না নয় কথা কন না কেন কথা কোন আসে না নয় কেয়ামতের দিনে আল্লাহ পাকের আদালতে জবাবদিহিতা করতে হবে তুমি মা বাবা তোমার অধিক তোমার উপর তোমার সন্তানের অধিকার হচ্ছে সন্তানের সুন্দর একটা নাম তুমি সন্তানকে উপহার দিবে এই নামেই দুনিয়াতে তাকে ডাকা হবে হাসরের ময়দান ওই নামে তাকে ডাকা হবে আল্লাহ আকবার বলেন এজন্য সন্তানের জন্য সুন্দর নাম রাখার দরকার আছে না নাই আরেকটা আওয়াজ করে বলুন আছে না নয় চার নম্বরের অধিকার হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মাওলিদা লাহু ওয়ালাদ ফালইহসিন ইসমাহু ওয়া আদাবহু সন্তানকে আদব শিক্ষা দেওয়া সন্তানকে কে শিক্ষা দেওয়া এটা হচ্ছে বাবা মায়ের উপর সন্তানের চার নাম্বার অধিকার আদব শিক্ষা দেওয়া হয় দুই পদ্ধতিতে জুরে কোন কয়টা কথা কোন না কয়টা এক নম্বর পদ্ধতি হচ্ছে সন্তানকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করে আর সন্তানকে আদব দেয়া সেই নেক কাজের মধ্যে সবচেয়ে বড় নেক কাজ হচ্ছে নামাজ সবচেয়ে বড় নেক কাজ কি নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম সাবউ সিনিন সন্তানের বয়স যখন সাত বৎসর হয়ে যাবে রে সেই সন্তানকে তোমরা নামাজের আদেশ করো হাতে ধরে ধরে মসজিদের মধ্যে নিয়ে যাও অদরি বহুম বহুম আবনা ও সন্তানের বয়স যখন দশ বৎসর হয়ে যাবে সন্তান যদি নামাজের পাবন না হয় সন্তানকে হালকা আঘাত করেও নামাজি বানানোর দরকার আছে না নাই কথা বলেন আছে না নয় জন্নত মে اپنا بناتے ہیں نمازی جنت میں مکان اپنا بناتے ہیں نمازی مسجد میں بڑے شوق سے جاتے ہیں نمازی کرتا ہے کلام رب سے غلام ہو کے قائم دنیا میں خدا کا پیارا ہے یہ نمازی دنیا میں خدا کا پیارا ہے یہ نمازی معبود بھی خوش ہوتی ہے محبوب بھی راضی رازی بن اللہ اکبر معبود بھی خوش ہوتی ہے محبوب بھی راضی سجدے کے لیے سر جو جھکاتے ہیں نمازی حور لیے ہاتھ میں ہر رنگ کے محفیں پل اپنا نمازوں کا یکتے ہیں نمازی فجر زہر عصر کو مغرب کو عشاء کو اللہ کے دربار میں چاہتے ہیں نمازی আজকে মুসলমানদেরকে নামাজি বেনামাজি বানানোর জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আর চক্রান্ত আছে না না বাংলাদেশের একজন ব্যক্তি আপনারা জানেন দুই তিন দিন আগে নামাজকে নিয়ে কটুক্তি করছে মৃণাল কান্তি দাস সে নামাজকে নিয়ে কটুক্তি করছে নির্বাচন হোক এটা আমরা চাই রাজনৈতিক কোনো কথা আমরা বলবো না আমরাও চাই দেশটা সুন্দর হয়ে চলুক কিন্তু নির্বাচনী প্রচারণায় যখন নামাজের সময় হয়ে যাবে মুসলমানদের নামাজের মধ্যে বিঘ্নটা কাটায় নির্বাচনী প্রচারণা করা এটা চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক না শুধু তাই না নামাজের সময় হয়ে গেছে এই কথা বলার কারণে সে চেইতা গেছে এবং নামাজ নিয়ে কটুক্তি করেছে আমরা বলতে চাই ওই মিনাল কান্তি দাসকে অনতি বিলম্বে আল্লাহর পবিত্র ফরয বিধান নামাজ কে নিয়ে কটুক্তি করার কারণে পুরো দেশের জনগণের কাছে অবশ্যই নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে নয়তো মুসলমানরা হচ্ছে বীরের জাতি মুসলমানরা হচ্ছে বীরের জাতি মুসলমানরা আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআন আইনকে রক্ষার জন্য আল্লাহর ফরজ বিধানকে রক্ষার জন্য যদি আমাদের রক্ত দিতে হয় শেখ জিয়ার সৈনিকরা ইসলামের জন্য কারো কারো রক্ত দিতে তুই আর দুহাত দেখায় দাও আমার মুসলমান বাইর তাহলে সন্তানকে নেকামলের প্রতি উদ্বুদ্ধ করায় সন্তানকে নামাজি বানানোর দরকার সন্তানকে রোজার প্রশিক্ষণ দেওয়ার দরকার সন্তানকে নে কামলের প্রতি উদ্বুদ্ধ করার দরকার এটা হচ্ছে বাবা মায়ের উপর সন্তানের অধিকার এই অধিকার প্রত্যেক মা বাবাকে আদায় করার দরকার আছে না নাই আর একটু আওয়াজ করে নম্বরে আদব শিক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে বাবা মা সন্তানকে সব ধরনের অন্যায় অশ্লীল গরিহিত কাজ থেকে বিরত থাকা বিরত রাখার চেষ্টা করতে হবে খারাপ বন্ধু যারা তাদের সাথে মিশতে দেওয়া যাবে না মুরুব্বিদের সাথে কিভাবে কথা বলতে হয় উলামায়ে কেরামের সাথে কিভাবে সম্মান দিয়ে কথা বলতে হয় কিভাবে কিভাবে উত্তম মানুষের সাথে মুরুব্বিদের সাথে চলাফেরা করতে হয় কথাবার্তা বলতে হয় আদব এবং আখলাক সন্তানকে শেখানোর দরকার আছে না না সন্তান বয়স বছর বছর। বছর সন্তানের সন্তানের হাতে স্মার্টফোন কি ফোন স্মার্টফোন তুলে দিছে সন্তান সেই স্মার্টফোনের মধ্যে আপনার পাবজি খেলায় ফ্রি ফায়ার খেলায় সারাটা দিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এরকম সন্তান আমাদের সমাজে আসে না নয় বারো বছর সন্তানকে বাবা মাকেল কিনা দেল কিনে দে সেই সন্তান মোটরসাইকেল পাইয়া আর খারাপ বন্ধুদের পাল্লায় পইরা মুরব্বীদের সাথে বেয়াদবি করে উলামা কলামের সামনে বেয়াদবি করে এইরকম নজির আমাদের সমাজে আছে না নাই কথা বলেন কথা বলেন এরকম নজির আছে না নয় সন্তান দাবি করছে বাবা মায়ের কাছে যে আমি যদি এসএসসি পরীক্ষায় পাশ করতে পারি আমাকে কি উপহার দিবা বাবা মা বলতেছে তুমি বলো কি চাও যে আমার তো মোটর সাইকেল লাগবো আর ওয়ান ফাইভ মোটর সাইকেল বাবা বলছে সমস্যা নাই দিলাম আমার তো টাকা পয়সার অভাব নাই সন্তানকে মোটর সাইকেল কিনা দিছে যেই দিন কিনে দিছে এশান নামাজের পরে সন্তানের লাশ বাড়িতে হাজির এইরকম বাবা মায়েরা সন্তানের জীবনকে ধ্বংস করে দিচ্ছে সন্তানের হক আদায় করে না এইরকম জালেম বাবা মা এই সমাজে এখন কম না বেশি কথা বলেন কথা বলেন আপনারা কম না বেশি আমার মুসলমান বায়া জন্য আসেন বাবা মায়ের উপর সন্তানের অধিকার হচ্ছে বাবা মা তাদের সন্তানদেরকে আদব শিক্ষা দিবে নেয়া কামলের প্রতি উদ্বুদ্ধ করাবে নেয়া কামলের প্রশিক্ষণ দেওয়াবে নেয়া কামলের অভ্যাস করে তুলতে হবে আর সব ধরনের অন্যায় অস্থিরতা থেকে সন্তানকে বাঁচাতে হবে সাত নম্বর ছয় নম্বরের সন্তানের উপর বাবা মায়ের উপর সন্তানের অধিকার হচ্ছে বাবা মা তাদের সন্তানকে সুশিক্ষা দিতে হবে সুশিক্ষা দেওয়ার দুইটা পদ্ধতি এক নম্বর পদ্ধতি হচ্ছে সন্তানকে তাও হিদ শেখাতে হবে সন্তানকে কোরআনে ক্যারিম শেখাতে হবে সন্তানকে হালাল হারাম চিনাতে হবে প্রত্যেকটা বাবা মায়ের উপর এটা হচ্ছে সন্তানের অন্যতম অধিকার এই অধিকার প্রত্যেকটা বাবা মায়ের আদায় করার দরকার আছে না না সন্তানকে আপনি সর্বপ্রথম সন্তান যখন কথা বলা শিখবে সন্তানকে তাও হৃদ শিক্ষা দিবেন সন্তানকে আপনি কোরআনে কারিম শিখাইবেন সন্তানকে আপনি হালাল হারাম শিক্ষা দিবেন সন্তানকে যদি আপনি হালাল হারাম শিক্ষা না দেন কোরআন যদি শিক্ষা না দেন আপনি যদি তাকে তাও হিত শিক্ষা না দেন কেয়া কঠিন ময়দানে পাকের আদালতে আপনাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়াতে হবে পাকের কাছে জবাবদিহিতা করতে হবে এজন্য সন্তানকে আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত করতে চান সন্তানের উপর যে আপনার সন্তানের যে হক আছে আপনার উপর হতে অন্যতম হক হচ্ছে সন্তানকে আপনি দিনের শিক্ষা দেওয়া তাহিদের শিক্ষা দেওয়া পুরাণের শিক্ষা দেওয়া হালাল হারাম পাক নাপাক পাক অজু গুসলের গুলা সন্তানকে শিখিয়ে দেওয়া এটা হচ্ছে প্রত্যেক বাবা মায়ের উপর সন্তানের অধিকার ফরজ অধিকার এই অধিকার প্রত্যেক বাবা মা সন্তানের এই অধিকার আদায় করার দরকার আছে না নাই আরেকটু আওয়াজ করে বলুন আছে না নয় আমার মুসলমান ভাইয়েরা আসেন আমরা জানি সুশিক্ষায় শিক্ষিত কিভাবে সন্তান হয় আপনার সন্তানকে আপনি যদি সর্বপ্রথম তাও হিত শিক্ষা দেন সর্বপ্রথম যদি কোরআন শিক্ষা দেন আপনি যদি তাকে হালাল হারাম শিক্ষা দেন হালাল হারাম শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দিয়া আপনার সন্তানকে আপনি তাও হিট শিক্ষা দিয়া তারপরে যদি সন্তানকে ডাক্তার বানান তারপরে যদি সন্তানকে ইঞ্জিনিয়ার বানান ডাক্তার হয়ে গেলে দেখবেন সে হয়ে গেলে আর চেম্বার রাখবে না মসজিদে চলে যাবে ইঞ্জিনিয়ার হয়ে গেলে মানুষের টাকায় যে রাস্তার টেন্ডার হয় সেই রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার মুসলমান ভাইয়েরা মনে রাখতে হবে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া প্রয়োজনীয় শিক্ষা দেওয়া এটা হচ্ছে দিনের বাবা মায়ের উপর সন্তানের অন্যতম অধিকার এই অধিকার যদি আপনি সঠিকভাবে আদায় না করেন সন্তানকে আপনি ছোট্ট বেলায় কেজি স্কুলে ভর্তি করাইয়া দিছেন সন্তানকে আপনি হাই স্কুলে ভর্তি করাইয়া কলেজের মধ্যে ভর্তি করাইয়া সন্তান একদিন বড় ডাক্তার হইছে ইঞ্জিনিয়ার হইছে কিন্তু সুরায় তেহা পারে না সুরাই ক্লাসটা তিলাওয়াত জানলো না সন্তান জানা জানা মাঝে দোয়াটাও শিখলো না সন্তান জাহান নামের রাস্তায় চলতে থাকলো আপনি বাধা দিলেন না কেয়ামতের কঠিন ময়দানে আপনি বড় নামাজি আপনি বড় মুত্তাকি আপনি বড় পরহেজগার সেই সন্তান আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে নালিশ করবে ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতাওনা সাদাতান ওয়া কুবরান ফাদলুন সবিলা আল্লাহকে ডাক দিয়ে বলবে ওগো আমার বাবা মায়ের উপর দায়িত্ব ছিল আমাকে কুরআন শিখাবে আমাকে দিনের হালাল হারাম শিখাবে তারা আমাকে কুরআন শেখায় নাই হালাল হারাম শেখায় নাই আজকে আমি জাহান্নামী হয়ে গেছি সন্তান আল্লাহর কাছে ফরিয়াদ করবে ওগো আল্লাহ আরিনাল্লাযিনা আতা আল্লাহ না মিনাল জিন্নি ওয়াল আমার অনুরোধ হচ্ছে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম তাদেরকে সাথে নিয়ে আজকে আমি জাহান্নামে যেতে চাই কন্যা আর যদি আপনি আপনার সন্তানকে তাও শিক্ষা দেন কোরআন যদি আপনি শিক্ষা দেন সন্তান যদি কোরআনওয়ালা হয়ে যায় সন্তানেরও লাভ সন্তানের বাবা মায়েরও লাভ আছে না নাই কথা কোন কোন আছে না নাই সন্তানের কিভাবে লাভ হবে নবী করিম ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন আল কুরআন শাফিউল মুশাফা ওয়া মাহিলুল মুসাদ্দাক মান জালাহু আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন আপনার বাবা মা আপনার কোনো উপকারে আসবে না আপনার মা বাবা আপনার সহায় সম্পত্তি দুনিয়ার কোনো এমপি মন্ত্রী কোনো নেতা সেই দিন আপনার কোনো উপকারে আসবে না সূর্যটা মুজরিম এবং গুনাহগারের মাত্র দহাত উপরে চলে চলে আসবে সূর্যের আলোয় মানুষের মাথার মগজগুলো ঠাস ঠাস করে ফেটে যাবে পায়ের নিচে কোনো জমিন থাকবে না পায়ের নিচের জমিনগুলো হয়ে যাবে ঝলন্ত থামা প্রচন্ড পিপাসার কারণে মুজরিম না ফরমান মুজরিম না ফরমানের জিব্বা বুক পর্যন্ত বের হয়ে আসবে সেই কেয়ামতের ময়দানে যারা নাকি মুজরিম হয়ে যাবে

এই দুনিয়ার জমিনে আপনি যত মানুষ প্রেরণ করেছেন সবাইকে আপনি জাহান নামে দিয়ে দেন আমার সমস্ত সহায় সম্পত্তি আপনি নিয়েও আমাকে জাহান নাম থেকে বাঁচায়া দাও আমার নবীজি বলেন দুনিয়ার জমিনে যাদের ছেলে মেয়ে কোরআন পড়বে যারা নাকি কোরআন শিখবে রে কেয়ামতের কঠিন ময়দানে এই কোরআন তাদেরকে সাফাৎকারী হয়ে যাবে বলেন আল্লাহ আকবর যারা নাকি কোরআন পড়বে

فاستظهره

में बसाया جس شخص نے قرآن کو سینے میں بسایا فردوس سے میں مکا اپنا بنایا جس شخص کے قر جس شخص کے اولاد ہوئے حافظ قرآن محشر میں ملے گا اسے ایک تاج درخشا دس اہل جہن نم کو سفارش و کرے گا فردوس دو سے میں لے کر وہ انہیں ساتھ چلے گا کیا خوب ہے قرآن کی فیضان کی باتیں اے مومن کرتے رہو قرآن کی باتیں ایک بار بولن اللہ اکبر جی شخص نے قرآن کو سینے میں بسایا جی بکت قرآن کی تربوک کے دارن کرے چھے شیطان جائے گا کہ جنت بنایا نیسے گولین سبحان اللہ جنت چھے তার ভাগ্যে পেয়ে গেছে আর যেই মা বাবা মা বাবার সন্তান কোরআন শিখতে পেরেছে সেই মা বাবাকে কিয়ামতের দিনে আল্লাহর আলম তার মাথায় নূরের তাজ পরাইয়া দিবেন তাদের মাথায় আল্লাহু আকবর আজকে আপনার সন্তানকে আমাদের সন্তানকে কোরআনের শিক্ষা থেকে দিনের শিক্ষা থেকে বিচ্ছিন্ন করার জন্য ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র আছে না নাই কথা কোন কেন আছে না নাই দেখবেন টকসর মধ্যে বসে গেছে বৈশা বৈশাখ কি সুন্দর করে বলে যে অজু সরেয়াতে আজান রসইতে ইসলাম দীর্ঘইতে লক্ষ শহীদ ইমান লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন সার্বভৌমত্ব বাংলার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে এসব কি শিক্ষা দেওয়া হচ্ছে আমার বড় টেনশন আমি বলি তুমি টেনশন কইরা মহিরা যাও কারণ এই দেশ বিরানব্বই ভাগ মুসলমানের দেশ বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে মুসলমানের বাচ্চারা কোরআন শিখবে শরিয়তে শরীয়তে আজান শিখবে তোমার যদি বরদাস্ত না হয় বাংলার জমিন থেকে তুমি চলে যাও কথা বলেন ঠিক কি না এদের আসল টার্গেট কি এদের আসল টার্গেট হচ্ছে এই দেশের মুসলমানদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন করা কোরআনের শিক্ষা থেকে বিচ্ছিন্ন করা ইসলামকে এই বাংলার মানচিত্র থেকে ধ্বংস করে দেওয়া আমরা বলতে চাই এই ভারত উপমহাদেশে ইসলাম কিন্তু কচুরি পানান্নায় বেশে আসে নাই ইসলাম নামক বিজ্ঞের নিচে আমাদের আকাবির এবং আসলাফ পানি নয় ঘাম নয় রক্ত চড়ায় ইসলাম নামক বৃক্ষকে এই পৃথিবী এই ভারত উপমহাদেশে প্রতিষ্ঠিত করেছেন সেই ইসলামকে ধ্বংস করা কি এত সহজ কথা কন না সেই ইসলামকে বিচ্ছিন্ন করা নিশ্চিন্ন করা কি সহজ আমাদের আকাবির এবং আসলাফ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন আমরা তাদের উত্তর সুরি এখনো এই পৃথিবীর জমিনে জিন্দা আসি না নাই কথা না কেন কষ্ট হচ্ছে আমার কথা বুঝতেছেন আমরা এখনো এই পৃথিবীর জমিনে জিন্দা আসি না নাই ইসলামকে যারা নাকি থেকে ধ্বংস করতে চাইবে যারা বাংলার মানচিত্র থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করতেছে তাদেরকে হুঁশিয়ার করে নিতে চাই আমাদের আকাবির এবং আসলাফ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন এখনো সাইকে জিয়ার সৈনিকরা এখনো সাইকে জিয়াই দুনিয়ার জমিনে জিন্দা আছেন উলামায়ে কেরামের জন্য ডাক আসে ইসলামের জন্য ইসলামী শিক্ষাকে

غدار غد نہ سمجھو ہمیں غداروں غد نہیں ہم اے دولت دنیا نہ حقارت سے ہمیں دیکھ اے دولت دنیا نہ حقارت سے ہمیں دیکھ اوروں کی طرح تیرے طلب گاروں نہیں ہم گو تیری نگاہوں میں خطاں رہے ہیں খুদ পি নজর মে তো খতো নেই হম ফুলো কি মিজাজ আপনা হে নজর হম তীর নেই নে তলার নেই হম হম তীর নেই নে তলার নেই হম এজন্য বাবা মায়ের উপর সন্তানের অন্যতম একটা হক হচ্ছে সন্তানের অন্যতম একটা অধিকার হচ্ছে সন্তানকে আপনি বাবা মায়ের উপর অধিকার এই এই অধিকারটা অবশ্যই বাবা মাকে আদায় করতে হবে কী অধিকার সন্তানকে তাও হেদ শিখান সন্তানকে কোরআন শিখান সন্তানকে হালাল হারাম শিখান তারপরে যদি সন্তানকে ডাক্তার বানাতে পারেন অসুবিধা নাই ইঞ্জিনিয়ার বানাতে পারেন অসুবিধা নাই ইসলাম নিষেধ করে নাই আর বাবা আপনার যদি দুই তিনটা ছেলে মেয়ে তাকে একটা ছেলেকে যদি আপনি কোরআনের হাফেজ বানাতে পারেন একটা ছেলেকে যদি আপনি আলেম বানাইতে পারেন দুনিয়া এবং আখিরাতে আপনার ভাগ্যকে যিনি চমকায়া দিবেন তিনি কে একটা আওয়াজ করে বলুন তিনি কে আমরা এই দুনিয়ার জমিনে জিন্দা আছি আমাদের সকলের তো এটা জানা আছে আমাদের সবাইকে একদিন না একদিন এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে সবাইকে একদিন না একদিন অন্ধকার ওই কবরের বাসিন্দা হতে হবে কথা বলেন ঠিক কি না মওত কো গাফিল اختتام زندگی در حقیقت موت تیرے ابتدا زندگی یہ چمن سہرا بھی ہوگا یہ خبر بل بل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے کیسے کیسے تاج دارہ بادشاہ چل بسے وہ خزینہ بالا خانہ شان شوکت کیا ہوئی کیسی کیسی خوبصورت رانیاں شہزادیا تن بدن سب گل گئی ہے شکل صورت کیا ہوئی تن بدن سب گل گئی ہے شکل سورت کیا ہوئی کیا یا مسافر سفر تیرا ہے بعید رنج کے دریاں میں کشتی موج ہے مزید رنج کے دریاں میں کشتی موج ہے مزید زندگی جو میری ہے وہ سب تیرے احسان ہے اس میں ہے سب تیری قدرت یہ میری ایمان ہے ہمیشہ فریاد میں ہو اے خدا اے پاک ذات بالخیر ہو میری تمنا دین و رات খাতমা বিল খায়ের হো মে রি तमन्ना একদিন না একদিন আমাদের সবাইকেই দুনিয়ার জমিন থেকে চলে যেতেই হবে কথা বলেন ঠিক কিনা

থাকতে পারবে না মানুষ যখন দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়ে যায় আজরাইল এসে যখন ধপ করে জানটারে কবজ কইরে নিয়ে যাবে এরপর থেকে আর আপনি না কামল করতে পারবেন না তবে আমার নবীজি হাদিসের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিবেন মানুষের মারা গেলেও তিন শ্রেণীর তিনটা নে কামল এমন আছে মারা গেলেও এই নে কামল চলতেই থাকবে চলতেই থাকবে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া জামিয়া মাদানি আঙ্গুরা মোহাম্মদপুর বি বিয়ানিবাজার সিলেটের গুরাবা ফান্ডে যদি আপনি টাকা পয়সা দান করে যেতে পারেন সদকায়ে জারিয়া যদি করে যেতে পারেন আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন অন্ধকার কবরের বাসিন্দা যখন হয়ে যাবেন সদকায়ে জারিয়ার সওয়াব আপনার আমল নামায় লেখা হতেই থাকবে বেগন সুবহানাল্লাহ আও ইলমিন বিহিম আপনি কাউকে কোরআন শিখাইছেন কোরআন শিক্ষা দিয়েছেন মাদ্রাসার মধ্যে বুখারী শরীফ পড়াইছেন তিরমিজি শরীফ পড়াইছেন মুসলিম শরীফ পড়াইছেন পাইছেন দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় হয়ে গেছেন অন্যই কবরের বাসিন্দা যখন আপনি হয়ে যাবেন এই ইলম সেইদিন আপনার উপকারে আসবে যতদিন পর্যন্ত এই ছাত্ররা যতদিন পর্যন্ত এই চর্চায় লিপ্ত থাকবে আপনার আমলনামায় তার সওয়াব লেখা হতেই থাকবে তিন নম্বরে নবীজি বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু এমন নেককার সন্তান যেই সন্তানকে বাবা মা কোরআন শিখাইছে বাবা মা তাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে আছে বাবা মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে সেই সন্তান বাবা মায়ের ruh এর জন্য সূরা ইয়াসিন তিলাওয়াত করে সুরাই ইখলাস তিলাওয়াত করে সূরা রহমান তিলাওয়াত করে জোর করে চুকের পানি ছেড়ে দিয়েছে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বাবা মায়ের মাগফিরাতের জন্য দোয়া করে আমার নবীজি বলেন সন্তান যখন নেক আমল করে বাবা মা ওই কবরের বাসিন্দাও যদি হয়ে যায় সন্তানের নে কামলের একটা অংশ বাবা মায়ের রামল নামায় লেখা হতেই থাকবে দারে দুনিযা না হাসান آتنا فی دار اقبانا حسن یا غیاث المستغیثی نغدنا لفظ خارا بالعلوم والغنا ہر گریب دین تو تیار ہائے جو نہ منگے اسے تو بے زار ہائے امر کو تجری بوزے تک تا انتہولے بولون সন্তানদেরকে যদি দিনের শিক্ষা শিক্ষিত করেন সন্তান এবং সন্তানের বাবা মায়ের দুনিয়া এবং আখেরাতে লাভ আছে না নাই কথা বলেন জুড়ে আওয়াজ করে কথা বলেন আসে না আরে মনে রাখবেন আলহামীর সাথ করেছেন একজন তালেবেল এলিম কত সম্মান কত মর্যাদা থার হই রুকাংল কোরআন এই পৃথিবীর জমিনে যারা নাকি কোরআন শিখে এবং কোরআন শিখায় আমার নবীজির সাথ করে জানাই দিছেন আমেরিকার প্রেসিডেন্টের দাম এই পৃথিবীতে আসে না নাই ওরে আল্লাহ যেই দিকে যাইব পুরা রাস্তা খালি রাস্তায় কোনো লোকজন চলাফেরা করতে পারবে না কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না সামনে দশ গাড়ি পুলিশ পিছনে বিশ গাড়ি পুলিশ এরকম পটোকল দিয়া বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী এমন আছে এরকম পটোকল দিয়া নিতে হয় এরকম আছে না নাই আমার নবীজি বলেন গোটা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদের মধ্য হতে উত্তম হচ্ছে যারা কোরআন পড়ে এবং পড়ায় কনসুবাহান আল্লাহ আরেকটা একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার 啊。Uh. কোরআন যারা পড়ে এবং পড়ায় তাদের বর্তমানে বলে যে এদের সার্টিফিকেটের কোনো দাম নাই এদের সার্টিফিকেট হচ্ছে কসুপাতার কলা পাতা আমি বলতে চাই এই ব্যাক কলের ব্যাক কল ওলামা একরামের যেই সার্টিফিকেট আছে ওলামা একরামের সার্টিফিকেটের যেই মান তাদের সার্টিফিকেটের তুলনায় তোমাদের সার্টিফিকেট হচ্ছে কসুপাতার খোলা পাতা কারণ হচ্ছে একরামের যে সার্টিফি তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটের মধ্যে বড় বোর্ডের কোনো অফিসারের দস্তখত আছে বড় বোর্ডের কোনো অফিসার সেই সার্টিফিকেটের মধ্যে দস্তখত দিছে হতে পারে সে বেরামাজি হতে পারে গুসখুর সে সুতখুর কিন্তু আমাদের সার্টিফিকেটে স্বয়ং আল্লাহ এবং তার রাসুলের সয় করা দস্তগত আছে না নাই কথা কন্যা কেন আসে না নয় আমি একজন নালায়ক আমার থেমন কোনো নাই আমলও নাই উল হুজুরদের আসাতি দেয় নির্দেশ আপনাদের সামনে বসছি তবে আপনারা খুশি হবেন আলহামদুলিল্লাহ আমি না খান্দা আমি একজন নালায়ক এই মাদ্রাসা থেকেই দাউরাই হাদিস পাশ করছি আমি দাওরাই হাদিস পড়েছি আমি বুখারি শরীফ পড়েছি আমার বুখারি শরীফ জিলদে আউবালের উস্তাদ হচ্ছেন শাইখুল হাদিস আল্লাহ আল্লাহ মুফতি মুজিবুর রহমান সাহেব পারকা মারোকাত আলিয়া উনার উস্তাদ ছিলেন শাইখুল হাদিস আব্দুল কয়ুম চট্টগ্রামী রহমতুল্লাহ আলহিহি আবদুল কয়ুম চট্টগ্রামী

উনার উস্তাদ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি আমি বুখারি শরীফ জিল্দের সাল পড়েছি কিতাবুর তহিদ থেকে এই মাদ্রাসার সোনাম দমন মুহতামিম নাজিম সাব হুজুর নামে পরিচিত শাহেখ হাল্লামা জিয়াউদ্দিন সোহেদ দাম পরকাত মুল আলিয়া উনার উস্তাদ ছিলেন শাহেখ আব্দুল কয়ুম চট্টগ্রামী উনার উস্তাদ ছিলেন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলহি তাহলে আমার বুখারি শরীফের তিন শেখেরই উস্তাদ পড়েন হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহী হুসাইন আহমদ মদানী রহমতুল্লাহ আলহির উস্তাদ شيخ الهد محمود حسن الدوبندي ونار استاد چلين حجة الاسلام قاسم نانو توي حجة الاسلام قاسم نانو رحمة الله عليه الأستاذ چلين شا عبد الغني المجدد شا عبد الغني المجدد الأستاذ شا اسحاق دهلوي شا اسحاق دهلوي استاد چلين شا, 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 شا العزيز محدث دهلوي شا عبد العزيز محدث دهلوي الأستاذ مسند الهد عبد احمد بن عبد الرحيم الشاه ولي الله محدث دهلوي رحمه الله عليه ونار أستاذ ابو طاهر المد ابو طاهر المدني الاستاذ ابراهيم القردي المدني انار استاذ احمد القشاشي احمد القشاشي الاستاذ احمد الشناوي انار استاذ محمد ابن الرملي انار استاذ زين الدين زكريا الأنصري انار استاذ صاحب فتح الباري علما ابن حجر اسقلاني ما ابن حجر قلاني الاستاذ ابو طاهر المدني انار استاذ ابو الاب ابو الوقت عبد الاول السجزي الحروي انار استاذ ابو الحسن المزفر الداودي انار استاذ ابو محمد السرخسي أبو ابو محمد السراسر استاد ابو عبد الله محمد بن يوسف فيرابري انار استاد چلن الحافظ الحافظ الحجة امير المؤمنين في الحديث الذي ميلاده صدق ومدة عمره فيها حميد من قضاء في نور ابو عبد الله محمد بن ابراهيم بن اسماعيل بن مغيرة البردسبت الجعفي اليماني البخاري امام بخاري رحمة الله عليه بلن الله اكبر امام بخاري استاد محمد بن فزيل ونار أستاذ شلين ونار أستاذ شلين عن عمارة عمارة بن قاقا ونار أستاذ شلين আবু জুরা আবু জুরার উস্তাদ ছিলেন হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহুর উস্তাদ আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর কাছে ওহি নিয়ে আসতেন জিবরিল আমিন আলহি সাল্লা তুয়াল্লাম জিবরিল আমিন আমাদের নবীর কাছে ওহি নিয়ে আসতেন স্বয়ং আল্লাহ পাকের পক্ষ থেকে বলেন আল্লাহ আকবার তাহলে আমাদের সার্টিফিকেটের মধ্যে আল্লাহ এবং তার রাসুলের দস্তগত আছে না নাই কথা বলেন কথা বলেন আছে না নয় সুতরাং আমাদের সার্টিফিকেটের তুলনায় বর্তমান জাগতিক যে শিক্ষা সেই শিক্ষার সার্টিফিকেট হচ্ছে কচু পাতার সমান কথা বলেন ঠিক না বে ঠিক আমার মুসলমান ভাইয়েরা তাহলে সন্তানের ৬ নম্বর অধিকার হচ্ছে সন্তানকে দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে সাত নম্বরের অধিকার হচ্ছে সন্তান যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সন্তানকে বিবাহসাদী করাইয়া তার চরিত্রকে হেফাজত করা আট নম্বরের অধিকার হচ্ছে সন্তানে বাবা মায়ের উপর সন্তানের অধিকার বাবা মা জীবদ্দশায় যদি সম্পত্তি যদি বন্টন করতে হয় সবাইকে সমান সমান মরণ হওয়ার পরে আপনার

দিলেন না

বলে দিয়েছেন এই যে দশটা অধিকার এই দশটা অধিকারের কথা সংক্ষেপে আপনাদের সামনে আমি পেশ করে তুললাম আপনারা যদি সন্তানের এই অধিকারগুলো যদি আপনি আদায় করেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজনিল্লাহ আল্লাহ পাক আপনার সন্তানকে সুসন্তান হিসাবে প্রতিষ্ঠিত করবেন সন্তান যদি সুসন্তান হয় বাবা মায়ের খেদমত করবে দেশ এবং জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত করবে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে আমাদের সবাইকে বাবা মায়ের উপর সন্তানের যে হক এবং অধিকার সেই অধিকারগুলো জেনে বুঝে সেই অধিকারগুলো যাতে আমরা আদায় করতে পারি সেই তৌফিক দান করেন করেন আমিন আর একটু মোহাম্মতে পড়েন আমিন আজকের জামিয়া মাদানী আঙ্গুর মোহাম্মদপুর বিয়ানি বাজার সিলেটের দুই দিন ব্যাপী জলসার প্রথম দিনের এই অধিবেশন আল্লাহ পাক যেন এই জলসাকে মুসলিম উম্মার জন্য হেদায়তের মাপকাঠি যেন বানাইয়া দেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসার সমস্ত হাজাত ওনার গাইবি হাসানা থেকে পূরণ করেন এই মাদ্রাসার মধ্যে সাহায্য